مسجد الأقصى قرآن الكريم الله سبحانه وتعالى إر بورنا ديشنا جاني سورة بني إسرائيل أو سورة الإسراء. إير آيات مودة الله سبحانه وتعالى شاد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. আল্লাহ সুবাহতালা বলেন তিনি পবিত্র তার পবিত্রতা বর্ণনা করছি যিনি সেই সত্তা যিনি রাত্রিকালীন একটি সময়ে তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন রসুলুল্লাহ ওরি ইসলামের এই রাত্রিকালীন ভ্রমণকে বলা হয় তাকে আস ইসরা ইসরা এবং এই রাতে রসুলুল্লাহ সাল্লা ইসলাম মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন তারপরে মেয়ারাজ হয়েছে মসজিদ আকসা থেকে ঊর্ধ্বগমন ঊর্ধ্বগমন যেটি এটি হলো ট্রানজিট পয়েন্ট মানে আসমানে ওঠার জন্য এটা হলো ট্রানজিট পয়েন্ট মসজিদে আকসা এই জায়গাটুকু এত গুরুত্বপূর্ণ আল্লাহ সুবাহতালা সরাসরি মসজিদ হারাম থেকে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামকে আর সে আজিমে ম্যারাজ করেননি মসজিদে আকসায় নিয়ে গিয়েছেন যে মসজিদ আকসার দায়িত্ব রসুল্লাহ সাল্লা উলি ইসলামকে গ্রহণ করার জন্য যাতে করে মসজিদ আকসার এই দায়িত্ব মুসলমানদের উপর রেয়ামত পর্যন্ত থাকবে এদিকে ইঙ্গিত দিয়েই আল্লাহ সুবাহান তালা তার হাবিব সাল্লা সালামকে মসজিদ আকসাতে নিয়ে গিয়েছেন এবং সেখানকার অনেকগুলো বিষয় রয়েছে সেটা এই আলোচনার মধ্যে আসবে না পরবর্তীতে সেই মসজিদ আকসাই এর পরিচয় আল্লাহ তালা করেছেন যে আল্লাজিবারক না হাউলাহু যার আশেপাশে পুরোটাকে আমি বরকতময় করেছি এক লক্ষ চব্বিশ হাজার বর্গমিটার এক লক্ষ চব্বিশ হাজার বর্গমিটার এলাকা এটা পুরোটাই মূলত মসজিদে আকসা এবং আল্লাজিবারক না হাউলাহু বরকতময় এলাকা পুরাটাই বরকতময় এলাকা এটা কত বিশাল মানে একটু চিন্তা করলে বোঝা যায় যে অনেক দীর্ঘ মানে এই বিশাল একটি এলাকা এটা পুরোটাই মূলত ইব্রাহিম আলী হিসাল ইসলামের বসতি ছিল ইব্রাহিম আলী হিসাল ইসলাম পরবর্তী সময় ইব্রাহিম আলী ইসাল পুত্রদের বসতি ছিল বসতি ছিল এবং পরম্পরায় মূলত শেষ পর্যন্ত আল্লাহ সুবহানা তালা রসুল্লাহ সাল্লা সাল্লামকে মসজিদে আকসায় নিয়ে গিয়েছেন এবং নবী সাল্লাম দেখেছেন যে মসজিদে আকসা নবী সাহেব স্বপ্নে দেখেছেন যে মসজিদে আকসাকে মানে মসজিদ নবী সাল্লামের মাথার নিচ থেকে একটি আলু আলুর একটা এটা কী বলা হয় তাকে মানে একটা ধারা এটা নবী সাহেব মাথার দিক থেকে বেরিয়ে চলে যাচ্ছে গিয়ে মসজিদে আকসায় সেটা মানে চলে গিয়েছে নবী সাল্লাহসালাম এটি স্বপ্নে দেখেছেন পরবর্তীতে হিজরি পণ্য হিজরিসে অমিনুল আল্লাহ হতালহু মসজিদে আকসা এবং এর আশেপাশে যে এলাকা রয়েছে ইলিয়া ইলিয়া এই এলাকাটা তখন এই নামে পরিচিত ছিল এর গ্রামের নাম ছিল ইলিয়া ইলিয়া এর মানে তারা যে ভাষা ব্যবহার করত মানে এলিয়া এর শাব্দিক অর্থ হচ্ছে যেটা আরবিতে যদি এটাকে কনভার্ট করা হয় তাহলে এটার নাম হচ্ছে বাইতুল্লাহ আল্লাহর ঘর হাল্লার ঘর তারা এটাকে এ লিয়া বলতো মানে এই অঞ্চলটাকে এ লিয়া বলত তো এই অঞ্চলে এটাকে অমর আনু সাহাবিদের মাধ্যমে আবু আবুবাইদা আমরুল্লি আল্লাহ হৃদিয়াল্লাহতালন ছিলেন আমরুল আমরুল্লা আশ্রদিয়ালত ছিলেন তাদের মাধ্যমে এই অঞ্চলকে বিজয় করেন এবং সেই পথ থেকে আরম্ভ করে মূলত দীর্ঘ ইতিহাস উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাস মাঝে মানে মাঝখানে এ নিয়ে যথেষ্ট যুদ্ধ হয়েছে বিভিন্ন সময় মুসলমানদের কাছে ছিল আবার খ্রিস্টানরা একবার সেখানে দখলদারিত্ব নিয়েছিল তারপর আবার মুসলমানদের দখলদারিত্বে সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহের সময় সেটি মুসলমানদের মুসলমানদের দখলদারিত্বে আসে পরবর্তীতে এই অঞ্চলে ইহুদিদের সমাগম করা হয় তাকে এবং ইহুদিরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যেহেতু কোরআন বলে দিয়েছে দূরে বাত আলাই তুয়াল মেস খেলাফু তারা পৃথিবীর যেখানে তাদের উপর লাঞ্ছনা অপমান গঞ্জনা বিপদ মুসিবত এই সবটা তাদের উপর অবধারিত করে দেওয়া হয়েছে কারণ তারা এত বেশি অন্যায় করেছে এত বেশি জুলুম করেছে যে কোরআনে হত্যা করেছে হ্যাঁ কোরআনে করিবের একাধিক আরেকের মধ্যে তাদের কথা আলোচনা তারা এভাবে বলেছেন যে তাদের উপর মানে এমনকি মানে দারিদ্র তাদের উপর এমনভাবে চেপে চেপে বসেছিল যে তারা নিজেদেরকে রক্ষা করার মতো অবস্থা ছিল না ফলে পৃথিবীর অনেক ভূখণ্ডেই তারা বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে জীবনযাপন করতো মানবতর জীবনযাপন করতো শেষে আপনি যেটি বলেছেন উনিশশো সতেরো সালে বরপর চুক্তির মাধ্যমে একটি ষড়যন্ত্রমূলকভাবে তাদেরকে এখানে একটা আবাসনের ব্যবস্থা করা হয় মুসলমানদের জায়গা দখল করে মুসলমানদের বাড়িঘর দখল করে কিন্তু আজকে যারা এখানে রিপুজি হিসেবে এসেছিল যারা এখানে রোহিঙ্গা এর মতো এসেছিল তাদের অবস্থা অত্যাচার করেছে তারা এই অবস্থায় তারা আজকে এখানকার যারা বসতি রয়েছে যারা এখানকার মানে শত শত বছরের ইতিহাসে যারা বসতি স্থাপন করেছিল তাদেরকে আজকে এখানে নির্বিচারে তারা হত্যা করছে মানে ট্র্যাজেডি হলো যারা শরণার্থী হিসেবে এসেছিল যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল তারা এখন ভূমিপুত্র যারা ফিলিস্তিনি তাদের উৎখাত শুধু নয় তাদের হত্যা করছে হত্যা করছে উদ্ভাস্ত করে তাদেরকে এখান থেকে ধীরে ধীরে তো তাদের আবাসস্থল থেকে তারা সরিয়ে নিচ্ছে এর চেয়ে বড় ট্র্যাজেডি যেটা আফসোসের বিষয় যেটা সেটা হলো আসলে আন্তর্জাতিক যে আইন রয়েছে এটা গোটা বিশ্ব জানে কিন্তু সেটাও লঙ্ঘন করা হচ্ছে এখানে এখানে যারা আইন কোডছে যারা এবং যারা এই আইন করেছে এই আইনের ব্যাপারে যারা সারা পৃথিবীকে পরামর্শ দিচ্ছে যারা এই পৃথিবীতে উপদেষ্টা হিসেবে কাজ করছে তারাই সেখানে এই আইন লঙ্ঘন করতে এদেরকে সহযোগিতা করছে অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটো পে বিকাশ থাকলি আর কি লাগে